আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহকারী প্রধান শিক্ষক হাজী আফসারউদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মেরামারা কুষ্টিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? যাই হোক, যে যেখানেই থাকো ভালো থাকো, করোনা পরিস্থিতির ভিতরে ভালো থাকো এটাই কামনা করি। অনলাইন ক্লাসে স্বাগত। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম দশম সাধারণ পাঠ, এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্য। আর তারিখ 13/10/2021। আজকের পাঠ এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট ক্ষেত্র সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি এসডিজির সাধারণ ধারণা বা একটি পরিস্থিতি দিয়েছি। আজকের ক্লাসে এসডিজির যে 17টি ক্ষেত্র আছে তার একটু বিস্তারিত আলোচনা করব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘ পরে 2000 থেকে 2015 সাল পর্যন্ত এমডিজি ঘোষণা করে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, এর 8টি ক্ষেত্র প্রায় শতভাগ সফল হওয়ার পর 2015 সালে 25শে সেপ্টেম্বর এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে। এই টেকসই উন্নয়ন অভিষ্টের 17টি ক্ষেত্র আছে। এমডিজিতে প্রায় শতভাগ সফল হওয়ার পর সরকার এই 17টি ক্ষেত্র সমূহ এসডিজি ঘোষণা করে। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস টেকসই উন্নয়ন অভিষ্ট, সাস্টেইনেবল টেকসই ডেভেলপমেন্ট উন্নয়ন, আর গোলস মানে লক্ষ্য বা অভিষ্ট বা বাঞ্ছিত বা প্রিয় যেটা আমরা আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক আজকের এই 17টা ক্ষেত্র সমূহ কি কি আছে তার উপর বিস্তারিত আলোচনা। 1 নম্বর, দারিদ্র বিলোপ। বিশ্বে হাজার হাজার কোটি কোটি মানুষ দারিদ্র সীমার বাস করছে, নিচে বাস করছে। বিশ্বে প্রায় জাতিসংঘের 193টি সদস্যভুক্ত দেশ আছে। এই কোন না কোন দেশে কম বেশি দারিদ্র সীমার নিচে বাস করছে। এই দারিদ্রতা বিলোপ সাধন করতে হবে, সবার জন্য খাদ্য নিশ্চিত করতে হবে, তবেই টেকসই উন্নয়ন সম্ভব। এবার ক্ষুধাভক্তি, সবার জন্য পুষ্টিকর পর্যাপ্ত পরিমাণে যা প্রয়োজন খাদ্যের মজুত রেখে ক্ষুধামুক্তির আমাদের ব্যবস্থা করতে হবে। তারপর সুস্বাস্থ্য কল্যাণ, ছোট বড় সব বয়সের মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এবং তাদের কল্যাণের যাবতীয় ব্যবস্থা করতে হবে। এবার গুণগত শিক্ষা, সবার জন্য শিক্ষার মান ব্যবস্থা, শিক্ষার অবকাঠামোগত এবং প্রয়োজন মাফিক সরঞ্জাম দিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে টেকসই শিক্ষা সবাই গ্রহণ করতে পারে। জেন্ডার সমতা, আমাদের চারপাশে বা সমাজে জেন্ডার সমতা লক্ষ্য করা যায়, আনতে হবে। নারীদেরকে ছোট করে রাখা হয়,
এই নারীদেরকে কাজ দিতে হবে। পুরুষরাই শুধু কাজ করবে তা না, নারীদের কাজ দিয়ে নারী পুরুষ উভয় মিলে উন্নয়নে অংশগ্রহণ করলে কেবলমাত্র টেকসই উন্নয়ন সম্ভব। এবার নিরাপদ পানীয় পয় নিষ্কাশন। আমাদের সাগর, মহাসাগর, নদী নালা, খাল বিলে প্রচুর পর্যাপ্ত পানি আছে। এই পানি ব্যবহার করে সবার জন্য নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন করে এবং সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, যাতে করে সবাই সেটা ভোগ করতে পারে। এবার সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি। আমাদের খাদ্যের উচ্ছিষ্ট পচা গোবর, কচুরি পানা এসব দিয়ে সাশ্রয় ও দূষণমুক্ত জ্বালানি ব্যবস্থা করতে হবে। কম খরচে আমাদের জ্বালানি বা সূর্য, সৌরশক্তি এগুলো কাজে লাগানো যায়। এবার শ্রবণ কাজ ও অর্থনৈতিক প্রবৃত্তি। সবার জন্য কাজের ব্যবস্থা করতে হবে। কেউ কাজ করবে, কেউ করতে পারবে না, এই ধরনের করলে হবে না। সবাই মিলে সবার কাজের ব্যবস্থা করে অর্থনৈতিক প্রবৃত্তি করা সম্ভব। এবার শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি করতে হবে, শিল্প উদ্ভাবন করতে হবে, সবার জন্য কাজের ব্যবস্থা করতে হবে এবং অবকাঠামোগত উন্নয়ন করলেই কেবলমাত্র টেকসই উন্নয়ন সম্ভব। এবার অসমতা হ্রাস। পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে আমাদের সবাইকে কাজ করতে হবে, উন্নয়নে অংশগ্রহণ করতে হবে, সবার জন্য কাজ দিতে হবে, তাই অসমতা হ্রাস করতে হবে। এবার টেকসই নগর ও জনপদ। টেকসই নগর ও জনপদ, আমাদের দেশে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছু জনগণের জন্য উপযোগী করে তুলতে হবে। টেকসই নগর ও জনপদ করলে একমাত্র আমাদের টেকসই উন্নয়ন করা সম্ভব। পরিমিত ভোগ উৎপাদন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া খাবার জন্য আমরা এখনই খেয়ে ফেলি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি খাবে? তাহলে পরিমিত ভোগ করতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পরিমিত ভোগ এবং উৎপাদন, সুষ্ঠু বন্টন এসবের অনেক গুরুত্ব আছে। এর মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন সম্ভব। জলবায়ু কার্যক্রম, জলবায়ু কার্যক্রম, জলবায়ু আমাদের অনেক কিছু ঘটায় থাকে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, খরতাপ, এর মাধ্যমে আমাদের অনেক দুর্যোগ আসে। তাহলে এগুলো যেমন দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী, কাজের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, তবেই টেকসই উন্নয়ন সম্ভব। এবার জলজীবন। সাগর, মহাসাগরে আমাদের পর্যাপ্ত পরিমাণ জলজ পানি আছে এবং সেই সাগরের তলদেশে খনি, তেল, গ্যাস সবকিছুই আছে। ওই তেল গ্যাস তোলার সময় যদি আমাদের জলজ প্রাণীর ক্ষতি হয়, তাহলে তো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের যদি ক্ষতি না হয় সেভাবে তেল গ্যাস তুলতে হবে, এদিকে নজর রাখতে হবে, তবেই টেকসই উন্নয়ন সম্ভব। স্থলজীবন, আমাদের দেশে পাহাড়, পর্বত, নদী, নালা, সমতল ভূমি সবকিছুই আছে। যে যেখানে বসবাস করবে, সাপোজ পাহাড়ে বসবাস করে উপজাতিরা, তাদের ওখানে অভ্যস্ত, পাহাড় কেটে সমান করলে তো তারা কোথায় যাবে? তাহলে এই যে বন উজাড়, তারপর বৃক্ষরোপণ সবকিছু সচেতন ভাবে আমাদের টেকসই উন্নয়ন করা সম্ভব।
শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে সবার জন্য বিচার ব্যবস্থা এবং শান্তির ব্যবস্থা নিরাপদ শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই শান্তি ন্যায় বিচার প্রতিষ্ঠান মাধ্যমে সকলের জন্য টেকসই উন্নয়ন করা সম্ভব এবার অভিষ্ট অর্জনে অংশীদারি অভিষ্ট অর্জনে অংশীদারি শিক্ষার্থী বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই বৈশ্বিক গ্রামে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে একে অপরের কাছাকাছি চলে এসেছে আমরা প্রায় একটি গ্রামে বাস করছি এটাকে বলা হয় বৈশ্বিক গ্রাম এই বৈশ্বিক গ্রামের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে পরস্পরের সহযোগিতা করতে হবে এটাই অংশীদারিত্ব যেটা আমরা ভোগ করব সেটাই যারা ভোগ করে সেটাই অংশীদার তারাই অংশীদার তারাই ভোগ করে বাকি তার এর মাধ্যমে পরস্পর সহযোগিতার মাধ্যমে অংশীদারিত্ব মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন করা সম্ভব শিক্ষার্থী বন্ধুগণ আজকের এসডিজি এর ক্ষেত্রসমূহ এই 17টি ক্ষেত্রসমূহ তোমাদের সম্মুখে আলোচনা করা হলো আজকের মতো এখানে শেষ সকলকে ধন্যবাদ।